উৎসবের মরশুমে পেঁয়াজের দাম ছিল 80 টাকা। বর্তমানে দাম কিছুটা কমলেও এখনও তা সাধারণের নাগালের বাইরে। পাল্লা দিয়ে বাড়ছে আদা রসুনের দামও। পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, সেখানেও সমস্যায় ক্রেতারা ও কৃষকরা। কৃষকদের দাবি, চড়া দামে কিনতে হচ্ছে সার, সার বিক্রিতে হচ্ছে কালোবাজারি, প্যাকেটের গায়ে লেখা দামের থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সার, সারের দোকান থেকে দেওয়া হয় না পাকা রসিদ, ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে কার্যত দিশেহারা অবস্থা। বাঁধাকপি, ফুলকপি, গাজর, মূলা, বিট, সরিষা, এই যে আমাদের বেগুন, এগুলো তো রাসায়নিক সার প্রচুর পরিমাণে লাগে, ঠিক আছে? তো আমরা তো যাচ্ছি, আমরা হচ্ছে চাষি এবং ক্ষুদ্র চাষি, আমরা যে দোকানে যাচ্ছি ও বলছে না এ রেটই লাগবে, এ যেটা আছে ওটা, যে দোকানে যাচ্ছি আপনার ধরেন তো ডিএপি 1320 টাকা আছে, তো লিখছে 1800 1750। চাষ তো করা যাবে না, বোধহয় ছেড়ে দিতে হবে। সারের এই কালোবাজারি আবার মাথাছাড়া দিয়েছে। আমরা চাইছি খুব অতি শীঘ্রই এই রবি শস্যের সময় সারের প্রচণ্ড প্রয়োজন, এই সময়টাতে প্রশাসন যেন তৎপর হয়। আধার কার্ড যেটা লিঙ্ক করে, আধার কার্ড পুশ মেশিনের মাধ্যমে যে বিল দেয়, সেই বিলগুলো দেওয়া হচ্ছে না, একদম কাঁচা রসিদও দেয় না, ওই একটা সাদা কাগজে লিখে দিল এই সারের দাম। এটা বাজারে যেভাবে সারের দাম বাড়ছে, সারের মূল্যটাকে ঠিক রাখার জন্য আবার ভর্তুকি বাড়াচ্ছে, তাহলে আমাদেরই টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে আর আমরাই আবার ওই জায়গাটার ফেসিলিটিগুলো পাচ্ছি না। এটা সরকারের ট্যাক্স ফোর্স আছে, সরকারের ইন্সপেক্টর আছে এরিয়া সাহেব, তাদের নজরদারি করা উচিত। এইভাবে কালোবাজারে চলতে দেওয়া তো যায় না, আমরা আন্দোলন করছি। আর এরপরে যদি মানে ডিএসআইএফ এবং প্রশাসন থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা কৃষকের স্বার্থে কাজ করে আসছি এবং কৃষকের স্বার্থে আমরা কাজ করব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সার বিক্রেতারা, চাষিরা বলছেন তারা বেশি দামে সারটা কিনছে, এমআরপির থেকে হাই রেট, কারণটা কি, কী কারণে হচ্ছে এটা? না, এর মধ্যে তো এরকমভাবে কোনো কালোবাজারে কিছু হচ্ছে না, বা এমআরপির বাইরে এরকমভাবে মাল নেওয়া হচ্ছে না। এই খবর সিএনএ সম্প্রচারের প্রায় ঘন্টা খানেকের ব্যবধানে নড়ে চড়ে বসে প্রশাসন। সারের কালোবাজারি রুখতে চাঁচল এক নম্বর ব্লক কৃষি অধিকর্তার পক্ষ থেকে শুরু হয় অভিযান। সারের দাম বেশি নিলে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি কৃষি অধিকর্তার। আমরা সচেতন করছি এমআরপি যেন তাদেরকে, ফার্মারদেরকে যেন একটা টাকাও বেশি দিতে না হয়। যদি কোনো রকম ডিলার বা রিটেলার যদি ফার্মারদের থেকে এমআরপি বেশি টাকা, তাহলে তাদের নির্ধারিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সিএন চ্যানেলে যে তৎপরতা, এতে আমাদের ফার্মারদের এবং আমাদের রিটেলার ভাইদের কাছে খবরটা আমাদের অতি তাড়াতাড়ি পৌঁছবে। সিএন চ্যানেলকে এর জন্য আমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। একদিকে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য, তখনই সারের কালোবাজারিতে ছেয়েছে বাজার। প্রশ্ন, কালোবাজারির পেছনে কাদের প্রচ্ছন্ন মদত? সারের কালোবাজারি বন্ধ না হলে বাজার দর যেমন নিয়ন্ত্রণে আসবে না, তেমনি কৃষকরাও যে কোনোভাবেই লাভের মুখ দেখতে পাবেন না, তা বলার অপেক্ষা রাখে না। মালদা থেকে অভিষেক শাহ, রিপোর্ট ক্যালকাটা নিউজ।